আমরা হচ্ছে মডেল 14 অধ্যয়নরত দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের স্নেহ এবং অভিভাবকদের সালাম জানিয়ে আমরা আজকে দ্বিতীয় শ্রেণীর বাংলা ক্লাস শুরু করতে যাচ্ছি। বাংলা ক্লাসের প্রথমেই তোমাদের জন্য রয়েছে যেটা সেটা দুটি গ্রহ অর্থ লিখো। দুটি গ্রহ অর্থ লিখো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা খেয়াল করবে তোমরা পরীক্ষার মধ্যে যে দুটি গ্রহ অর্থ আসে, আর যদি কোনো কারণে দুটি অর্থ না পারো, পাঁচটা এখানে ছটা শব্দ দেওয়া রয়েছে, 1 2 3 4 5 6, তোমার দেখা যাচ্ছে তুমি যে এখানে চারটার দুটি করে পারো আর বাকি দুটার একটি করে পারো। তুমি দুটি করে পারো না বললে তুমি লিখবে না তা নয়, একটি পারবে লিখবে তা নয়, তুমি একটি পারলে একটি লিখবে, দুটি পারলে দুটি লিখবে। তোমার মার্ক ভাগ করা থাকবে, যদি 3 মার্ক থাকে এখানে একটাতে হাফ করে থাকবে, তাহলে এখানে তোমার হিসেব করে দেখতে হবে এখানে 2 2 4 2 6 6টা তুমি পাবে হচ্ছে 1.5। আমরা মার্কিং করার সময় গণনা করবো এরকম, কটা সে লিখলো, এখানে লিখলো হয়তো একটা, এখানে 2টা 3টা, এখানে 1টা 4টা, এখানে লিখলো 2টা 6টা, এখানে লিখলো হয়তো 2টা 8টা, এখানে লিখলো 1টা 9টা লিখলো, 12টা তোমার শব্দ হবে এখানে, 12টার জন্য আমি দেবো হচ্ছে তোমাকে 3, 4টার জন্য দেবে 1। তাহলে আমি এভাবে হিসেব করে নিয়ে তোমাকে মার্ক দেবো। তখন এই জন্য কোনোটা যদি না পারো সেটা বাদ দিয়ে বাকিটা লিখে দেবে, তোমাদেরকে মার্ক হিসেব করে দেবে, কোনোটা ফেলে আসা তোমার আসবে না। যাই হোক, স্বজন অর্থ, আপন লোক অথবা বন্ধু বান্ধব, আপন লোক বা বন্ধু বান্ধব। অবশ্য বন্ধু বান্ধব মাঝে একটা হাইফেন রয়েছে। মমতা অর্থ মায়া বা স্নেহ, স্নেহ দন্ত 6 9 11 হয় স্নেহ, মুগ্ধ বিভোর অথবা আরেকটা অর্থ আছে সেটা অভিভূত, ভয়ঙ্কর ভূ কিন্তু এখানে। তাহলে বোঝা যাচ্ছে কি স্বজন আপন লোক বা বন্ধুবান্ধব, মমতা হচ্ছে মায়া বা স্নেহ, মুগ্ধ বিভোর বা অভিভূত। তো এখানে বা লিখে নিয়ে কমা দিয়েছি, আমরা দুটি অর্থ চেয়েছে, কমা দিয়ে লিখলাম দানা বিচি অথবা বীজ। দানা হচ্ছে বিচি, বীজ এগুলো হচ্ছে দানা। ছোলা মটর বা গম এগুলো হচ্ছে দানা। এবার গাঢ় ঘন জমাট বাধা, জমাট বাধা, তো গাঢ় অর্থ কি ঘন বা জমাট বাধা, বয়সের বাধা বাধা, জমাট বাধা। খোসা ছাল চামড়া ব্যবহার করে, ছাল চামড়া ফল বা সবজির আবরণ। তাহলে যদি তোমরা লেখো ছাল লেখো চামড়া লেখো তো সহজ হলো, আর অথবা আরেকটা অর্থ হতে পারে ছাল বাদ দিয়ে লিখবে তুমি, আরেকটা বাদ দিলে ফল বা সবজির আবরণ, ওটা কিন্তু শুধু ফল দিলে হবে না, ফল বা সবজির আবরণ, এটা হচ্ছে খোসা। তাহলে দানা অর্থে বিচি বা বীজ, এটা বয় দিকে বি কিন্তু বয় আকার না, বীজ গাঢ় ঘন বা জমাট বাঁধা, খোসা ছাল বা চামড়া। 2 নম্বর রয়েছে আগের উপরের লাইন লিখো, পরের চরণ লিখো। তাহলে আগের ও পরের চরণ এখানে এটা এরকম অবলিকও দেওয়া যেতে পারে, কোনোটা আগের কোনোটা পরের। আবার যদি পরীক্ষা করার সময় তোমাকে ও দিয়ে দেয় তাও সমস্যা নেই, তোমাকে বুঝতে হবে শূন্যস্থানে কীরকম দেওয়া আছে। যেমন এখানে দেওয়া আছে ক নম্বর দিয়ে শূন্যস্থান দিয়ে সেটার উত্তর দেওয়া আছে, একটা দেওয়া আছে একটা অংশ, উপরেরটা নেই, যাই মধু আহরণে। তাহলে এর আগের লাইন কী হবে, ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে। তাহলে আসলে এই কাজের আনন্দ কবিতাটা প্রথমে 3টা ভাগে বিভক্ত, একটা হচ্ছে
মৌমাছি, প্রথমে মৌমাছি দিয়ে শুরু, তারপর ওটা হচ্ছে ছোটো পাখি, আর তারপর পিপিলিকা। তাহলে এখন এটা ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণ, এটা এটা কোন অংশ থেকে নেওয়া? এটা হচ্ছে তোমার মৌমাছি থেকে নেওয়া। তো মৌমাছি কিন্তু তোমার কবিতাটার প্রথম শুরুটাই মৌমাছি দিয়ে, কাজানন্দ কবিতা। যাই হোক, তাহলে হচ্ছে ওই ফুল ফোটে বনে, তাহলে ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে। এবার দেখো খ নম্বরটা, দুই ধার উঁচু তার, এটা হবে ঢালু। দুই ধার উঁচু তার ঢালু, পারে বালি কোথা নাই কাদা। দুই ধার উঁচু তার ঢালু তার পারি, চিকচিক একসঙ্গে একটাই শব্দ, এটা জোড়া শব্দ নয়। চিকচিক করে বালি, কমা কোথা নাই কাদা, কমা। আসলে এগুলো তোমাদেরকে দেয়া হয় এই জন্যই, এই লাইনটা লেখার সময় তুমি হয়তো পারবা, চিকচিক করে বলে কোথা নেই, আগের লাইন তাহলে পড়লেন খুব সহজই হয়ে যায়, চিকচিক করে বলে কোথা নেই কাদা, তুমি পারবা। কিন্তু এটা লিখতে গিয়ে তোমার দুই জায়গায় দুটো কমা আছে, এই দুইটা কমা ব্যবহার করতে না পারলে তোমার নাম্বারটা জিরো হয়ে গেলে এই জায়গায়, অর্থাৎ তুমি শূন্য নাম্বার পেয়ে গেলে, একটা কমায় হাফ, একটা কমায় হাফ, তাহলে লেখাগুলোর কোনো অর্থই থাকলো না। এই জন্যই এগুলো দেওয়া তোমাদেরকে, তাহলে দুই ধার যে পরের লাইন দেওয়া হয় এই জন্যই, যে পরের লাইন তো সহজ কবিতাটা সাধারণত যার মুখস্থ আছে পরের লাইন সহজ, কিন্তু আগের লাইনের সমস্যা, আগের লাইন পড়তে গেলে পুরো কবিতা পড়তে হয়, আর পরের লাইন পড়লে আগের লাইনটা জানলে পরের লাইনে জানা যায় মোটামুটি। দুই ধার উঁচু তার ঢালু তার পারি, এরপরে চিক চিক করে বলি কথা নাই কাদা, তারপরে লাইন আমার প্রয়োজন নেই, যাই হোক, তো চিক চিক করে বালি কমা কোথা নাই কাদা। এরপর দেখো ছোট পাখি ছোট পাখি, আমি আগেও বলছি যে কবিতাটা তিনটা ভাগে বিভক্ত, প্রথম অংশ হচ্ছে মৌমাছি, দ্বিতীয় অংশ ছোট পাখি, ছোট পাখি দিয়ে শুরুই, তাহলে শুরুটা আছে দ্বিতীয় অংশের, প্রথম অংশ মৌমাছি দিয়ে শুরু, মৌমাছিটার শেষ লাইন আর ছোট পাখির শুরুর লাইন, তো মৌমাছির শেষ লাইনটা দেওয়া নাই, ছোটো পাখির শুরুর লাইনটা দেওয়া আছে। তাহলে মৌমাছি অংশটা তোমাকে আবৃত্তি করতে হবে, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই, তিন লাইন গেল, তারপর ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই। তাহলে এখানে কী হবে, এখানে হবে দাঁড়াবার দাঁড়াবার সময় তো নাই, দাঁড়াবার চন্দ্রবিন্দু আছে, দয়চন্দ্রকে দাঁড়াবার দাঁড়াবার সময় তো নাই। তারপরেটা হচ্ছে ছোট পাখি, এখানে দাঁড়ি হবে, দাঁড়াবার সময় তো নাই। এরপরে হচ্ছে ছোট পাখি ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, এভাবে চলতে থাকবে। যাই হোক, তাহলে পর্যন্ত কী পাওয়া গেলো, আগের ওপরের লাইন যেটা আগের দরকার সেটা আগে লিখবে, যেটা পরে পরে লিখবে, ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, দুই ধার উঁচু তার ঢালু তার পারি, এরপর লাইন হবে চিক চিক করে বলি কোথা নাই কাদা। এবার এখানে ছোট পাখি আগের লাইন কি আমি আবার বললাম যে মৌমাছি মৌমাছি যে লাইনটা আছে এটা শেষ লাইনটা হচ্ছে তোমার হচ্ছে দাঁড়াবার সময় তো নাই। এখন আমায় নিয়ে ছুটবে আবার, শেষ লাইনটি কেন দেওয়া হলো তোমার, এই কবিতার শেষ লাইন কিন্তু আমায় নিয়ে ছুটবে আবার, এই লাইনটি কিছুটা সমস্যা রয়েছে, সেটা হলো ঝক ঝকাঝক ঝক। তাহলে এটা ট্রেন কবিতার শেষ লাইন, আমায় নিয়ে ছুটবে আবার ঝক ঝকাঝক ঝক। এখন তোমাদের ঝনঝনা ঝনঝন
ঝকঝকা ঝক ঝক এই লাইনগুলো কীভাবে আছে তো ভালো করে খেয়াল করতে হবে। তাহলে এখানে ঝক একটা শব্দ, ঝকাঝক একটা শব্দ, আবার ঝকটা শব্দ, এই জন্য ঝক ঝকাঝক ঝক, ঝক ঝকাঝক ঝক, এই তিনটা শব্দ এখানে রয়েছে এবং এই শেষে তোমার দাড়ি হবে। এই গেল তোমার কবিতার আগের পড়ার লাইন। এরপরে বিপরীত শব্দ, বিপরীত শব্দের সুধা, এর বিপরীত হবে গরল, কখনো সমান চিহ্ন দেওয়া যাবে না, সুধা গরল। সুধা মানে মধু, কবিতে আছে মাতর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মধুর মতো, গরল মানে বিষ, গরল অর্থ বিষ। তাহলে এই সুধা থেকে গরল আসলো, যেটা তোমাদের জাতীয় সঙ্গীতের লাইনে রয়েছে, মাতর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, এই জন্য সুধা গরল। এবার লম্ব, লম্বা না খাটো লেখা যাবে না, লম্ব তীর্যক, এটা গ না ক, এটা ক, গ কিন্তু গ দেবে না, তীর্যক না, তীর্যক ক, তীরের মতো পড়া সে তীর্যক। যেমন দুপুরে সূর্যের আলো লম্বভাবে পড়ে, বিকেলে সূর্যের আলো তীর্যকভাবে পড়ে, অর্থাৎ তীর একটা ছুড়লে পড়ে, তীর যেভাবে যায় ওইভাবে পড়ে, সেটা বোঝাচ্ছে তীর্যক। তো লম্ব তীর্যক, আলসে পরিশ্রমী, আলসে পরিশ্রমী, অলস লেখলে অর্থ হয়ে গেল অলস লেখা যাবে না, আলসে পরিশ্রম বিপরীত শব্দ। উষ্ণ শীতল, উষ্ণ শীতল, এরপরে হর্ষ বিষাদ, বিষাদ এটা বিষাদ না, বিষাদ, বিষাদ হবে স্বাদ বিষাদ, স্বাদ বিষাদ। এই যদি এরকম কোনো স্বাদ লেখা থাকে তখন এটা একটা বি লাগাই দিলেই বিষাদ, বিপরীত শব্দ, মানে যেটা টেস্টলেস, যেটা স্বাদ নাই, যেটা টেস্ট নাই বা মজা নাই, সেটা হচ্ছে বিষাদ। তাহলে হর্ষ বিষাদ, বিষাদ আনন্দ বেদনা আর কি, নিদ্রা জাগরণ, ক্লাসে থাকলে তোমরা বুঝতে পারতাম যা এটা কেন দেওয়া হলো, তোমরা জাগরণ লিখতে গিয়ে তন্ত্র লিখে ফেলবে, মূলত এই জন্য দেওয়া হলো, নিদ্রা জাগরণ। আবার নিদ্রাকে যেন নিন্দা না বলো, আর যন্ত্র হয়ে যাবে, নিন্দা না, নিদ্রা জাগরণ, নিদ্রা জাগরণ, এই তোমাদের ছেলে বিপরীত শব্দ। এবার বলছে তোমার প্রিয় ঋতু কোনটি, সেই ঋতু সম্পর্কে ছয়টি বাক্য লেখো। আসলে এটা তোমাদের হোমওয়ার্ক দিলেও হয়ে যেত প্রিয় ঋতু সম্পর্কে, তাহলে আমরা দুইটা ঋতু বর্ণনা বিশেষ করে দিতে পারবে তোমরা এখানে, সেটা হেমন্ত ঋতু বর্ণনা দিলে ভালো হবে আর বসন্ত ঋতুর বর্ণনা দিলেও ভালো হবে। এই দুইটা ঋতু যে একটা ঋতু তোমার বর্ণনা দিয়ে দেবে, তাহলেই তোমার প্রিয় ঋতু বর্ণনাটা হয়ে যাবে। যাই হোক, এখন তুমি যদি লেখো আমার প্রিয় ঋতু হেমন্ত, এটা আমরা অনুচ্ছেদ আকারে না লিখে, যেহেতু এভাবে বলছে আমরা শুধু উত্তর দিয়ে দেবো এখানে, আমার প্রিয় ঋতু হেমন্ত, আমার প্রিয় ঋতু হেমন্ত, কার্তিক ও অগ্রহায়ণ দুই মাস নিয়ে হেমন্ত ঋতু, কার্তিক ও অগ্রহায়ণ মাস নিয়ে হেমন্ত ঋতু। এরপর কী হতে পারে, তখন মাঠে মাঠে আমার প্রিয় ঋতু হেমন্ত, কার্তিক অগ্রহায়ণ মাস হেমন্ত ঋতু, তখন মাঠে মাঠে ধান পাকে, মাঠে মাঠে ধান পাকে। এরপরে কী হবে, ঘরে ঘরে পিঠে পায়েস তৈরির উৎসব হয়,
ঘরে ঘরে পিঠে পায়েস তৈরির উৎসব হয়। তাহলে কী হবে, ঘরে ঘরে নতুন চালের বা ঘরে ঘরে পিঠা পায়েস তৈরির উৎসব হয়, এটাও লিখতে পারো, বা ঘরে ঘরে নতুন চালের ঘরে ঘরে নতুন চালের পিঠা পায়েস, হাইফেন দিয়ে দেখি, পিঠা পায়েস তৈরির রসু খণ্ড কন্দ সব উৎসব হয়। ঘরে ঘরে নতুন চালের পিঠা পায়েস তৈরির উৎসব হয়। এই উৎসবের একটা নাম রয়েছে, এই উৎসবকে বলে নবান্ন, এই উৎসবকে বলে নবান্ন। কয় লাইন গেল, কার্তিক অগ্রহায়ণ মাসে হেমন্ত ঋতু, এক লাইন তো আমি বললাম তোমার প্রিয় ঋতু কোনটি, সেটা সে ঋতু সম্পর্কে, আমার প্রিয় ঋতু হেমন্ত, কার্তিক অগ্রহায়ণ মাসে হেমন্ত ঋতু, তখন মাঠে মাঠে ধান পাকে, ঘরে ঘরে নতুন চালের পিঠা পায়েস তৈরির উৎসব হয়, এই উৎসব করে নবান্ন। তাহলে আমার কয় লাইন গেল এখানে, এটা কিন্তু এক লাইনটা আমি যদি নাও ধরি এখানে, আমরা যদি এখান থেকে বর্ণনা দিই, এই এক লাইন, দুই লাইন মাঠে মাঠে ধান পাকে, তিন লাইন হচ্ছে চার লাইন, আর দুই লাইন হচ্ছে ঘরে ঘরে নতুন চালের পিঠা পায়েস তৈরির উৎসব হয়, তারপরে এ সময় একটু একটু ঠান্ডা পড়তে, এ সময় একটু একটু কী হয়, হেমন্ত ঋতু কী হয়, হেমন্ত পরে কী হয়, গ্রীষ্ম বা শরৎ হেমন্ত শীত, তাহলে যেহেতু হেমন্ত তার মানে শীতের একটা প্রাদুর্ভাব বা শীতের একটা আগমনী বার্তা নিয়ে আসে, সঙ্গত কারণে এ সময় একটু একটু ঠান্ডা পড়তে থাকে, এ সময় একটু ঠান্ডা পড়তে থাকে। এ সময় একটু একটু ঠান্ডা পড়তে থাকে, তো ঠান্ডা বলে কী হবে, ঠান্ডা বলে কীভাবে বুঝবো আমরা, ঘাসের দিকে তাকালে বুঝতে পারবো, সকালে ঘাসের ডগায় হালকা শিশির জমে, সকালে ঘাসের ডগায় হালকা শিশির জমে। এখন রিভিশন দিতে হবে, তাহলে আমার প্রিয় ঋতু হেমন্ত, কার্তিক অগ্রহায়ণ মধ্যাহ্ন অগ্রহণটা অগ্রহায়ণ মাস নিয়ে হেমন্ত ঋতু, তখন মাঠে মাঠে ধান পাকে, ঘরে ঘরে নতুন চালের পিঠা হাইফেন পায়েস পিঠা পায়েস তৈরির উৎসব হয়, তোমরা ওভাবে বলবে না, জেনে নেবে হাইফেন আছে, আর বলার সময় পিঠা পায়েস বলবে, আর লেখার সময় হাইফেন দিয়ে লিখবে, তৈরির উৎসব হয়, এই উৎসবগুলো নবান্ন, এ সময় একটু একটু ঠান্ডা পড়তে থাকে, সকালে ঘাসের ডাকে হালকা শিশির জমে। এই হলো তোমাদের আজকের অনলাইন ভিত্তিক সংক্ষিপ্ত আকারে যে বাংলা ক্লাস, সেই বাংলা ক্লাস। এখন আজকের অনলাইন ভিত্তিক সংক্ষিপ্ত আকারের বাংলা ক্লাস যেটা, সেই বাংলা ক্লাস নেওয়া হলো। এখন তোমাদের জন্য 41 পৃষ্ঠার, তোমার বাংলা বইয়ের 41 পৃষ্ঠার 1, 2, 3, 4 নম্বর যে আইটেমটা রয়েছে সেটা তোমরা ভালো করে পড়ে নেবে। তাহলে তোমাদের এরপরে তোমাদের দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ক্লাসে, তোমাদের অন্য কোনো বিষয় নিয়ে আবার হাজির হব অন্য কোনো ক্লাসে, ততক্ষণ মধ্যে সকলে ভালো থাকো, খোদা হাফেজ।